কিছুগুলোর নিয়ম আছে, কিছুগুলোর কথা আছে, সেগুলো আমাদেরকে মানতে হবে, সেই পদ্ধতিতে কাজ করতে হবে, নচেত আমাদের কোরবানি গ্রস্ত হওয়াই হবে। যে কোরবানি আজকে আমরা করতে যাব, এই কোরবানিটি কুরবান শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে কি নিকটবর্তী হওয়া। আমরা এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে যাচ্ছি, আল্লাহ তাআলাকে খুশি করতে যাচ্ছি এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাতকে আমরা পালন করতে যাচ্ছি। অতএব এই সুন্নাতকে পালন করার পূর্বে, কুরবানি করা জবাই করার পূর্বে আমাদের নিয়ত সঠিক করতে হবে, নিয়ত উদ্দেশ্য সঠিক করতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে এই প্রার্থনা রাখতে হবে, হে আল্লাহ, আমি এই যে সামান্য একটি আপনার কাছে সামনে জানোয়ার জবাই করছি, এটি হচ্ছে আপনার আদেশ, আপনার হুকুম বলেই আমরা আপনার হুকুমকে পালন করতে যাচ্ছি, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, তোমাকে খুশি করার জন্য। এই বলে আমরা যেন প্রথম আমরা কিন্তু কুরবানি করতে যাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্মের ফল তার নিয়তের ভিত্তিতে দেওয়া হয়, মানুষের কর্মের ফল তার নিয়তের ভিত্তিতে দেওয়া হয়। আপনি যে উদ্দেশ্যে করবেন, কুরবানি করবেন, সেটাই ফলাফল পাবেন। দ্বিতীয় কথা, কুরবানি জবাই করার পদ্ধতি ও দোয়া। আমরা বিভিন্ন রকম দোয়া বলি, বা কেউ দোয়া জানি, কেউ দোয়া জানি না। সবথেকে সঠিক এবং ছোট্ট নিয়ম হলো এই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। কুরবানি নিজে জবাই করার চেষ্টা করুন, কুরবানি নিজে জবাই করার চেষ্টা করুন, যেহেতু এটা হচ্ছে একটা ইবাদত, কুরবানি করাটা হচ্ছে এটা একটা ইবাদত, তো ইবাদতটা নিজেই করার চেষ্টা করবেন। কুরবানি করা জবাই করার পদ্ধতি হলো এই, আগে আমরা পূর্বে কি করতাম, গলাতে ছুরি চালিয়ে দিয়ে আমরা হুলকুমে আমরা সে একটা নখ দ্বার কি করতাম, ছুরি ভরতাম, এবং ভরার পরে সে জানোয়ারটা খুব তাড়াতাড়ি মরে যেত, এটাই আমরা মনে করি। এই যে আমরা হুলকুমে যে ছুরিটা দিতাম, এই ছুরিটা কেউ দেবেন না। একটা ইসনাইল কাঠ বলে একটা রগ রয়েছে ওই হুলকুমটার মধ্যখানে, যেই রগটা তার মাথা এবং দেহর সাথে সম্পর্ক রাখে, যখন আপনি হুলকুমে ছুরিটি দেবেন তখন সে রগটা যখনই কাটা যাবে তখন সে জানোয়ারটা হার্ট অ্যাটাক করে মারা যায়, জানোয়ারটা হার্ট অ্যাটাক করে মারা যায়। সে হার্ট অ্যাটাক করে যদি মারা যায় তাহলে জবাই করে মারা গেল না, অর্থাৎ সে জানোয়ারটা সে নাজায়েজ হয়ে গেল। খবরদার এই ভুলটা কোন সময় করবেন না। ছুরি চালাবেন, তার সাইডে দুটি মোটা মোটা রগ রয়েছে, সে মোটা মোটা রগ যদি কেটে যায় সেখান দিয়ে রক্ত প্রবাহিত হবে, এবং সে আপনি মারছিলেন 10 মিনিট 5 মিনিট আগে জানোয়ারটা মরে যাবে, আপনার 10 মিনিট 5 মিনিট পরেই মরুক, রক্ত বয়ে বয়ে সে জানোয়ারটা মরে যাবে, আপনি সেই ভুল করে ছুরি দিতে যাবেন না। কুরবানি যে আমরা করি, আমরা যখন বাজারে কুরবানি কিনি সেই কুরবানি আমরা দোষ মুক্ত কুরবানি কেনার চেষ্টা করি। কেনার পরেও অনেক ভাইয়ের এরকম ঘটনা ঘটেছে যে কুরবানি কেনার পরে দেখা গেল কোনো একটা দোষ বেরিয়ে গিয়েছে, কুরবানি করার পূর্বে সে ন্যাংড়া হয়ে গিয়েছে বা অন্ধ হয়ে গিয়েছে বা কুরবানিটা কি হয়েছে হারিয়ে গিয়েছে, তাহলে কি সেই তার পরিবর্তে কি অন্য কুরবানি দিতে হবে? হাদিস ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করছেন, অর্থাৎ মুহাদ্দিসিনেরা বলছেন যে কুরবানি আর অন্য জানোয়ার তাকে বদলাতে হবে না, নিতে হবে না, সেই কুরবানি করে দেবেন, কোনো অসুবিধা নেই। হারিয়ে গিয়েছে আপনাকে তার পরিবর্তে আবার কুরবানি দিতে হবে, কোনো দরকার নেই, সেটাই আপনার জন্য যথেষ্ট, অর্থাৎ আপনি যে নিয়তে নিয়েছিলেন সে নিয়তে আপনি নিতে পেয়ে যাবেন। অতএব অনেক ভাই কি করেন, কুরবানি চারটি নোক্স দেখে কুরবানি কিনতে বলা হয়েছে, জেনে সে কিনা হয়, মানে কুরবানিটি যেন তার টেয়ারা জেনে না হয়, স্পষ্ট কুরবানিটি যদি টেয়ারা জেনে না হয় বা সে রোগা জেনে না হয় বা সে ফোড়া জেনে না হয় বা সে অতি দুর্বল জেনে না হয়, কিন্তু যেই কথাটি বলা হয়েছে চারটি তার পরেও যদি তারকে বড় যদি অসুখ থাকে তাহলে তার কুরবানি সেটা হবে না, কিন্তু যেই কথাটি হাদিসে বলা হয়েছে তার থেকে নিম্নমানের, যেমন কারো কান ছেদ করা রয়েছে, কানটা কাটা রয়েছে, হাদিসে কান কাটার কথা নেই,
যদি নিম্নমানের থাকে যে বড়বড়ের কথা বলা হয়েছে দশের কথা বলা হয়েছে তাতে যদি কম থাকে তাহলে সেটা করা যাবে উত্তম নয় করা যাবে উত্তম নয় আমি এখানে যে দেখেছি চণ্ডীপুরের একটি জানোয়ার অর্থাৎ কুরবানি যে কান কাটা হয়েছে আপনি উত্তমটাই কিনতেন সেটা আপনার জন্য ভালো ছিল কার জন্য কুরবানি করতে হবে আপনারা মাঠে অনেক বসে আছে আমরা কুরবানি কিনেছি কে কুরবানি করবে দুটি মত বর্ণনা হয়েছে আহনাবদের মত হলো এই যে যেই ব্যক্তি ঈদের সালাতের দিনের সে খরচ যেগুলো আবশ্যক খরচ রয়েছে খরচ করার পরে যদি তার মাল যদি নেশাব পর্যন্ত পৌঁছে যায় তাহলে তাকে কুরবানি দিতে হবে কিন্তু বেশি সংখ্যক আলেম এটাই বলেছেন যে ঈদের সালাতের কার্যক্রম করার জন্য তার জন্য কাছে যদি যে পয়সা থাকে কুরবানি কেনার সামান যদি তার কাছে সামর্থ্য থাকে তাহলে সেও ব্যক্তি কি করবে কুরবানি করবে কুরবানি করে আমরা কি পাব কুরবানি করে আমরা কি পাব কুরবানি করে আমরা আল্লাহর কাছে সে কি পাব আমলে সালেহা পাব এবং কুরবানি করার উদ্দেশ্য বা কুরবানি করে আমরা সে কি করতে পারব তাকওয়া অর্জন করতে পারব যে ব্যক্তি কুরবানি করে তাকওয়া অর্জন করবে যে ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি তাকওয়া পরিষ্কার ইখতিয়ার করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সে কি করবেন এমন রাস্তা বের করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সে প্রতিদান দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন ভাবে রিজকের রাস্তা বের করে দেবেন সে ভাবতেই পারে সে কুরবানি করা উদ্দেশ্য হলো যে আমরাকে কি করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে কুরবানি শুধু জবাই করাটাই গোশত খাওয়াটা নয় কুরবানি থেকে আমাদেরকে এটা শিক্ষা নিতে হবে যে মত আমরা আজকে 5000 10000 50000 পয়সা কি করছি আল্লাহর রাস্তায় আমরা গোশত খেয়ে নয় আল্লাহর রাস্তায় আমরা সে কি করছি জবাই করে শেষ করে দিচ্ছি সেই মত আমাদেরকে গুনাহকে কি করতে হবে ত্যাগ করতে হবে আমলে সালেহ আমাদেরকে অর্জন করতে হবে আত্মা ওয়া প্রবৃত্তির আমাদেরকে পূজারি থেকে নিজকে বাঁচাতে হবে এবং সুন্নাতের আমাদেরকে কি করতে হবে ইত্তেবা করতে হবে যে ব্যক্তি সুন্নাতের ইত্তেবা করবে সেই ব্যক্তি হচ্ছেন কি মুত্তাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ফরমায় বলেছেন তারা কফিকুম আমরাইনে লাম তাজিলু মা তামাসসাকতুম বিহিমা তোমাদের মধ্যে আমি দুইটি জিনিস ছেড়ে গিয়েছি সেটি হচ্ছে কোরআন এবং হাদিস এই দুইটি জিনিস যদি তোমরা কিয়ামত পর্যন্ত ধরে থাকো তাহলে তোমরা জীবন পর্যন্ত পথভ্রষ্ট হবে না আজকে আমরা সেই কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছি আজকে আমাদেরকে সেই ইত্তেবায়ে সুন্নাত আমাদেরকে অনুসরণ করতে হবে অর্থাৎ নবীর যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গ্রহণ করবেন আমি শেষে আপনাদের সামনে বলছি যে আমরা যেন কুরবানি করি জেনে সুন্নাত পদ্ধতিতে কুরবানি হয় নবী যে পদ্ধতিতে কুরবানি করেছেন যে পদ্ধতি বলেছেন সে পদ্ধতি অনুযায়ী যেন আমরা কুরবানি করি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রেখে যেন কুরবানি করার তৌফিক দান করেন হে আল্লাহ যিনারা অসুস্থ রয়েছেন বসে থাকেন আপনাদের কাছে অনুরোধ প্রথমে রেখেছিলাম আল্লাহ অনেক ভাই অসুস্থ রয়েছেন মাঠে উপস্থিত হতে পারেননি ছেলে হোক